মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। আজকের বঙ্গভূমি যাত্রা সফল করুন, সফল করুন, সফল করুন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে তৃণমূলের নয়া কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা। যে কর্মসূচিতে 2010 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল সরকার যা যা কাজ করেছে সেই রিপোর্ট কার্ডের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে উন্নয়ন বিভিন্ন প্রকল্পের বাজেটের খতিয়ান। 11 ডিসেম্বর শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও বিভিন্ন ব্লকে ব্লকে বঙ্গধ্বনি কর্মসূচির সূচনা হল, যা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে হাঁটলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ, বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ স্থানীয় নেতা কর্মীরা। পাঁচগ্রাম থেকে আমরা সাকুরঘাট পর্যন্ত দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা হাজার হাজার মানুষ হাঁটলেন। রাস্তার দুধারে মানুষের সম্বর্ধনা, তার মধ্যে দিয়ে আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে তার যে উন্নয়ন, সেই উন্নয়নের আজকে রিপোর্ট কার্ড, সেই কার্ড গতকালকে প্রকাশিত হয়েছে। আমরা বঙ্গধ্বনি কর্মসূচির সূচনাতে আমরা জনগণের উদ্দেশ্যে এই সরকারের সাফল্য, যা স্বাধীনতার পরে মানুষ কোনোদিন যে স্বাদ পায়নি সেই স্বাদ আজকে পশ্চিমবঙ্গের সরকার এই 10 বছরে মানুষের কাছে সেই স্বাদ দিয়েছেন, উন্নয়ন দিয়েছেন। সার্বিকভাবে আমাদের আয় আজকে যে জায়গায় দাঁড়িয়েছিল 10 বছর আগে, তার দ্বিগুণ আয় বেড়েছে। একদিকে দুয়ারে সরকার, আর একদিকে হচ্ছে আমার বঙ্গধ্বনি নিয়ে আমরা মানুষের কাছে আমাদের সরকারের জয়যাত্রা, সেই জয়যাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই কথা আজকে আমরা বলে আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ এসেছেন তারা আমাদের এই প্রচার আপনারাও যেভাবে করছেন সেজন্য আপনাদের আন্তরিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের ধন্যবাদ জানিয়েছে, আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।